সুপ্রিয় ছাত্রছাত্রী, শুভ সকাল। আশা করি এই মহামারীতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সাথে আমার ক্লাস ষষ্ঠ বাংলা। যতটা নমস্কারের গত ক্লাসে কিছু অংশ প্রথম শুরু করেছিলাম, তোমরা সবাই এই গল্পটার সাথে সুন্দরভাবে আশা করি সবাই পরিচিত। সততার পুরস্কার নাম শুনলেই তোমরা চমকে যাবে যে এই গল্প তো আমরা অনেক আগেই পড়েছি, কিন্তু আবারও কেন ক্লাসটা করছি। এদিকে তোমাদের 21 তারিখে মানে কয়েকটা গল্প কবিতা থেকে ক্লাস নিয়ে এরপরে আবার পরীক্ষা হবে, সেজন্য তোমাদের সাথে আবার পুনর আলোচনার মতো এই ক্লাসগুলি পুনরালোচনা করা হচ্ছে। আজকে আমি এর সারধর্ম সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানাবো। সততার পুরস্কারের তিনটা লোক ছিল, আমরা ভালোভাবেই জানি, গত ক্লাসে জেনেছি। এর আর একটু বিস্তারিত জানবো পরে গল্পের আরো বিশাল গল্প। সততা গল্পে ছিল তিনজন নায়ক লোক ছিল, নাকি? তিনজন ব্যক্তি ছিল না, তোমরা সবাই জানো। তিনজন ব্যক্তির মধ্যে একজন ছিল অন্ধলোক, একজন ছিল দবরটুরি, একজন ছিল ট্রাকওয়ালা। তো ট্রাকওয়ালা, দবর আর অন্ধ এই তাদের তিনজনকে পরীক্ষা করার জন্য ফেডারেশন এসেছিল তাদেরকে পরীক্ষা করার জন্য। তো পরীক্ষা করার জন্য এসে তাদেরকে প্রথম বললো, তোমরা যে তোমার যে মাথায় ট্রাকওয়ালাকে বললো, তোমার যে মাথায় চুল নেই, তোমার কি ইচ্ছে হয় না যে তোমার মাথায় চুল গজা? তখন ট্রাকওয়ালা বললো, হ্যাঁ আমার খুব ইচ্ছে যে আমার মাথায় যেন চুল গজায়। তারপর ট্রাকওয়ালা কি করলো, তার মাথায় হাত বুলিয়ে দিল, সাথে সাথে তার মাথার মধ্যে চুল গজাল, ঠিক না? তারপর তাকে কিছু উপহার স্বরূপ দ্রব্য দিল, যেন এটা দিয়ে তার কি আয় উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারে। তারা তিনজন তিন রকমের দরিদ্র পরিবারে ছিল, কারো অবস্থায় কি ভালো ছিল না, ঠিক না? তোমরা এর আগে জেনেছ, তারপর আবারও বলছি, কারণ তোমাদের পরীক্ষা হবে এজন্য। তো তিনজন ব্যক্তি ছিল কি গরিব, একজন দবল, একজন ডাকওয়ালা, একজন অন্ধ। তো ফেরেশতা তাদের গরিব বললে তাদেরকে কি পরীক্ষা নিতে এসেছিল, ঠিক না? তারপর তারা কি করলো, দবল তুমি কাছে গেল, দবল তুমি বললো যে তোমার যদি শরীর স্বাভাবিক হয় তাহলে তোমার কেমন হবে? তখন বললো যে হ্যাঁ আমার যদি স্বাভাবিক শরীর হতো আমি তো খুব খুশি হতাম। তখন ফেরেশতা তার তার শরীরে হাত বুলিয়ে দিল এবং কি হলো, সাথে সাথে তার শরীর স্বাভাবিক হয়ে গেল। তাকেও কিছু দ্রব্য উপহার দিয়ে বললো যে তুমি তোমার জীবন সংসার চালাবে, জীবন জীবিকা নির্বাহ করবে, এ থেকে তোমার অনেক আয় উন্নতি হবে। তখন গেল কার কাছে, অন্ধ ব্যক্তির কাছে। অন্ধ ব্যক্তির কাছে কি কি করলো, বললো অন্ধ ব্যক্তিকে যে তোমার যে পৃথিবীর আলো বাতাস এত সুন্দর পৃথিবী দেখতে ইচ্ছে করে না? ফেরেশতা জিজ্ঞেস করলো। তখন ফেরেশতা জিজ্ঞেস করার পর অন্ধ ব্যক্তি বললো, হ্যাঁ আমার খুব ইচ্ছে করে আল্লাহ যদি আমাকে চোখ এমন চোখ দিত আমি যে এই পৃথিবী সুন্দর সব কিছু দেখতে পারতাম। সাথে সাথে ফেরেশতা কি করলো, তার চোখে হাত তুলিয়ে দেওয়ার পর তার চোখ অন্ধ চোখ কি হলো, ভালো হয়ে গেল। তাকেও কিছু উপহার স্বরূপ জিনিস দিয়েছে, এ থেকে যেন সে জীবিকা জীবিকা নির্বাহ করতে পারে, আয় উন্নতি করে। তখন ফেরেশতা এভাবে বলে তাদের কাছ থেকে বিদায় নিল। এভাবে কিছুদিন যাওয়ার পর তাদের সকলেরই তিনজন ব্যক্তিরই কি হলো, অনেক উন্নতি হয়েছিল। সবাই কি হলো, একজন দবল ছিল, স্বাভাবিক শরীর হয়েছে, ফেরেশতা তাকে কিছু উপহার দিল, সেই উপহার থেকে উনি অনেক অর্থ, অনেক কিছু, অনেক অর্থের, অনেক অনেক ঘরের মালিক, অনেক বড়, মানে আগে ছিল কি, এখন তারা গরিব ছিল, এখন তারা অনেক কোটিপতি ধনপতি হয়ে গেল। তারপর অন্ধ ব্যক্তি এরকম হলো, একটা উপহার থেকে অনেকগুলি অনেকগুলি তার জিনিস হলো, সংসারে তার টাকা পয়সা আর ধন সম্পদের কোনো কিছু কমতি নাই। পূর্বে তারা কেমন ছিল, অনেক কষ্টে জীবন নির্বাহ জীবিকা নির্বাহ করত। তারপর দবলকে তিনজনেরই মানে আগের চেয়ে তাদের শারীরিক পরিবর্তন হয়েছে, আবার তাদের কি অর্থ সম্পদ যে অভাব অনটন ছিল তা থেকেও তারা কে মুক্তি পেল, তাদের সকলেরই ঘরে এখন কি প্রচুর টাকা পয়সা ধন সম্পদ হয়েছে।
তাদের যে উপকার করেছে সেই উপকারটাকে ওরা কি করলো অস্বীকার করলো। তারপর শেষ পর্যন্ত শেষ মুহূর্তে কার কাছে গিয়েছিল অন্ধ ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে গিয়েছিল ফেরেশতা বললো যে তুমি তো অন্ধ ছিল আগে ঠিক না, পরে হ্যাঁ অন্ধ ব্যক্তি বললো হ্যাঁ আমি অন্ধ ছিলাম, আমাকে এক ফেরেশতা দূত এসে আমার চোখ ভালো করে দিয়েছিল আর আমাকে একটি ছাগলের বিনিময়ে উপহার দিয়েছিল, সেই ছাগল থেকে আমার আর অনেক অনেক ছাগল হয়েছে, আমার অর্থ সম্পদ কোনো কিছু রাখার অভাব নাই, হ্যাঁ আমাকে আল্লাহ এগুলি দিয়েছে। তখন সে দুর্বীর ব্যক্তি বলতে কি করলো অন্ধ ব্যক্তিটি উপকারী উপকারের কথা স্বীকার করলো, তখন ফেরেশতা তার প্রতি খুশি হলো এবং বললো যে আমাকে কিছু উপহার দাও। তখন ফেরেশতাকে বললো আমার এখান থেকে তোমার যা খুশি তুমি নিয়ে যাও, আমি আমি তোমাকে খুশি মনে দিলাম, আমাকে আল্লাহ দিয়েছে আমি তোমাকে দিব, আমার এতে কোনো কি আপত্তি নেই। তখন ফেরেশতা কার প্রতি খুশি হলো এই অন্ধ ব্যক্তি আগের মতো ডাকওয়ালা হয়ে গেল এবং আবার গরিব অবস্থায় ফিরে গেল।